সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। দুনিয়ার ভিতরে যা কিছু খরচ করবে, ওয়াজাথা কোনো কিছু খরচ করে না, এটা হলো রহমানের গুণের বান্দার। এরকম ভাবে রহমানের গুণ যার ভিতর থাকবে, সেই বান্দার ভিতরে এই গুণটা থাকবে। জোরে বলে সুবহান। অযথা কোনো কিছু খরচ করবে না। অযথা খরচ করার সম্বন্ধে আল্লাহ রাসূল বলেন, লা তাযুনু তাযামাহা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মা দা আমিলা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিবসে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন মানুষ একটা কদম সে সামনে বাড়াতে পারবে না। তার ভিতরে একটা প্রশ্ন হলো যে মাল কোন ভাবে তুমি আয় করেছো, আবার কোন ভাবে তুমি খরচ করতেছো। আয় করতে হবে হালাল পন্থায়, আর খরচ করতে হবে কি? জোরে বলে হালাল পন্থায়, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সমর্থন করে। আমার নিজের ইচ্ছায় আমি হারাম পন্থায় মাল দিয়ে খরচ করলাম, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সমর্থন। জোরে বলেন সমর্থন করবেন? করবেন। কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, অনেক টাকার মালিক বানিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই টাকা তুমি কোথায় খরচ করেছো? তুমি গান বাজনার ভিতরে খরচ করেছো না 31st নাইটের ভিতরে তুমি আনন্দ উল্লাসের ভিতরে তুমি সেটা খরচ করেছো? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান যারা প্রকৃত মুসলমান, তারা 31st নাইট তাদের যাবে যায় নামাজে বসে, ঠিক না? ঠিকই বলি, কথা বলেন না কথা? 2021 সালের আলামতটা ভালো, কিন্তু আমরা কিছু কিছু লোকে এটাকে খারাপ করে ফেলতেছি, ঠিক না? ঠিকই বলে 2021 সালের 1 তারিখ শুক্রবার আর 2021 সালের লাস্ট দিনে শুক্রবার, সুবহানাল্লাহ বলে আলামতটা ভালো, কিন্তু এই আলামতটা ভালো গতকালকের 12টার আগে থেকে ঠাসঠুস শুরু হয়ে গেছে। রাস্তাঘাটে পুরুষ মহিলারা একত্রিত হয়ে উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে নাচানাচি শুরু করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। মুসলমান এই বছরকে গ্রহণ করবে যায় নামাজে বসে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ বিগত বছরে করোনা ছিল, করোনা সহ অনেক আযাব গজব দুনিয়ার ভিতরে এসেছে, 2021 সালকে তুমি আমাদেরকে শান্তিমত সুন্দরভাবে তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? ওমা خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি মানুষ এবং জিন জানিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, অন্য কোনো কাজের জন্য না। আর মানুষ এইটার জন্য আফসোস করবে, কবরে যাওয়ার পরে থেকে আফসোস করবে, কি করলাম, হায় আফসোস, হায় আফসোস। এখন তো গাড়ি বাড়ি কেমনে সম্পদ বাড়াবে, হালাল পন্থা হোক আর হারাম পন্থা হোক এটা দেখার বিষয় না, সম্পদ বাড়ানো দরকার। জোরে বলে নাউজুবিল্লাহ। এই চিন্তা করতে থাকে, কিন্তু যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, যখন এই দুনিয়া থেকে যখন চলে যাবে, তখন প্রত্যেকটা মানুষের হুশ আসবে, কিন্তু ওই হুশ আসার পরে কোনো কাজে আসবে না, ঠিক তার কি বলে, কোনো কাজে আসবে না। তখন বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, কি করলাম, কি করলাম। এই বছরটা শুরু হলো 12টার পরে থেকে, 2021 সাল শুরু হয়ে গেল, এই 12টার পরে থেকে আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতাম, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, তুমি 21 সালকে তুমি সর্বোচ্চ করে বালা মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো। জোরে বলে সুবহানাল্লাহ। এই দোয়া না মুসলমান করবে, আর মুসলমানের বাচ্চারা
মুসলমানের সন্তান হয়ে আজকে রাস্তাঘাটে অর্ধঅনঙ্গ নারী পুরুষ একত্রিত হয়ে অর্ধঅনঙ্গ হয়ে রাস্তাঘাটে নাচানাচি করে, জোরে বলে সুতরাং মুসলমানের সন্তান হয়ে যদি ইহুদি নাসারা খ্রিস্টান কাফের বেঈমানদের সাথে যদি একত্রিত হয়ে যায় তাদের চাল চলনা এরকম ভাবে তাদের অব্যাহত যদি মুসলমানদের ভিতর ঢুকে যায় তখন কি মনে করেন? তখন তো বোঝা যাবে যে তারাও এরকম ভাবে সে কাফেরদের সাথে তাদের হাসুর নসর হয়ে যাবে, ঠিক না? ঠিক কাফেরদের সাথে যেহেতু যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কেয়ামত, ঠিক না? ঠিক বলে এই জন্য সর্বদিকে খেয়াল করতে হবে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সুতরাং মুসলমানদের কি কাজ সেটা আপনারা আমার বুঝতে হবে, ঠিক না? ঠিক বলে এই জন্য অযথা কোন জায়গায় ব্যয় করা যাবে।